রমজান রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের 6 রোজার আগে আদায় করা উত্তম? ওযু করার সময় কি কথা বললে গুনাহ হবে? কোনো কারণে ঈদের আগে সাদাকাতুল ফিতর আদায় করা হয়নি, এখন আদায় করলে কি আদায় হবে? রাতের বেলা টাকা ধার দেয়া যাবে না, একাত্তর কত সত্যি না? একাকি নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি? বেগুন খেলে অ্যালার্জি হয়, ধরনের কথা বলা কি শিরক? আমার ছেলে ছোট, 1 বছর বয়স, নামাজ পড়ার সময় যদি হঠাৎ কখনো যায় আমাদের প্রসাব করে দেয় তাহলে কি নামাজ ছেড়ে দিব? খাওয়ার সময় সালাম দেয়া যাবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। রোজার শেষে 6 রোজা কত বছর বয়স থেকে করতে হয়? যে কোনো বয়সে মানুষই কি রোজা রাখতে পারেন? কোরআন ধরে শপথ করলে তা কি শপথ হবে? নেক্সট সন্তান হওয়ার জন্য কি কি আমল করতে হবে? আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুণ হবে কিনা? নজু করার পর যদি মোবাইলে কারোর মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কোজু ভঙ্গ হবে না? সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। এরপর সালমা মনি আপনি লিখেছেন, নেক্সট সন্তান হওয়ার জন্য কি কি আমল করতে হবে? নেক্সট সন্তান হওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। এরপরে সূরা ফুরকান 74 নম্বর আয়াতে যে দোয়া আছে সেটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরও নেক্সট সন্তানের লাভের জন্য কিছু দোয়ার কথা কোন দিক থেকে বর্ণিত আছে সেগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আজ দেখে নেবেন মেহরবানি করে। রফিন আপনি লিখেছেন, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে, নেওয়াও যেতে পারে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা আর সালাত আদায় করা এক, অর্থাৎ এর সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না। হ্যাঁ, অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, খাবারের প্রতি মনোযোগী থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন এটার জন্য খাদ্য গ্রহণ করার সময়টা করলে কোনো গুণা হবে না বা কোনো অসুবিধা হবে না। মারুফ আলাকে আপনি জানতে চেয়েছেন, রোজা শেষে 6 রোজা কত বছর বয়স থেকে করতে হয়? যে কোনো বয়সে মানুষই কি রোজা রাখতে পারেন? যে কোনো বয়সে মানুষই করতে পারেন। না বালিক যদি কোনো নফল আমল করে তার সওয়াব তার বাবার আমল নামায় মায়ের আমল নামা যুক্ত হয়, আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে করলে তার নিজের আমল নামা যুক্ত হবে, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে। জুবায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘড়ি ডান হাতে পরবো নাকি বাম হাতে পরবো? উত্তরটা দিবেন। আল্লাহ তারা ডানকে পছন্দ করেন, এজন্য অনেক ওলামা একরাম ডান হাতে ঘড়ি পরার কথা বলেন, যে যেহেতু আল্লাহ তারা ডানকে পছন্দ করার বিধায় আপনি ডান হাতকে অগ্রাধিকার দিলেন ঘড়ি পরার জন্য, বেটার। কিন্তু টাইম দেখার সুবিধার জন্য যদি কারো যদি বাম হাতে থাকলে টাইম দেখতে সুবিধা হয় তাহলে বাম হাতে পড়তে পারেন। তানভীর রহমান আপনি লিখেছেন, সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি, একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি, সেটি আশা করি শুনে নেবেন। আর একটি হাদিসও মাথায় রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদ সেদিন উদযাপন করবে যেদিন লোকেরা ঈদ উদযাপন করে, অর্থাৎ সমাজের লোকেরা ঈদ উদযাপন করে। আপনার সমাজে চাঁদ দেখা প্রমাণিত হওয়া এবং সেটাকে সমাজের মানুষ সেটাকে অনুসরণ করার উপর নির্ভর করে আপনাকে ঈদ উদযাপন করতে হবে, রোজা সিয়াম পালন করতে হবে। আপনি নিজে মন করে যদি কোনো কিছু করেন তাহলে একটা বিচ্ছিন্নতাবাদ হবে, সমাজের মধ্যে ভিন্ন ধারা তৈরি করা হবে যার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের কারোরই অজানা থাকার কথা নয়। সরকার সেলিম আপনি লিখেছেন, একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করার অবস্থায় স্বামীর কী করণীয়? স্বামী যদি জানতে পারেন যে তার অগোচরে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে নাসিহা করবেন, কাউন্সেলিং করবেন, তাকে শাসন করবেন, যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন, বোঝাবেন। তারপরে যদি তিনি লোকচুরি করেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্তত আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন এবং তিনি তার চেষ্টা যতটুকু করার ততটুকু তিনি করেছেন, জন্য তিনি ইনশাআল্লাহ তার কাছে আজর পাবেন। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, উযু করার পর যদি মোবাইলে কারোর মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কি উযু ভঙ্গ হবে? না, এর কারণে উযু ভঙ্গ হবে না। রায়ান হাসান পাটোয়ারি লিখেছেন, আমার ছেলে হওয়ার পর আমি কয়েকবার বলেছিলাম ছেলেকে হাফিজি পড়াবো, এখন যদি না পড়াই কোনো গুণা হবে কিনা? এটা আপনি নিয়ত করেছেন, কোনো কারণে নিয়ত পরিবর্তন করলে গুণা হবে না, কিন্তু ভালো কাজের নিয়ত করার পর সেটাকে যৌক্তিক কোনো কারণ ছাড়া পরিবর্তন করা উচিত নয় বা অন্যায় কাজ বা ভালো কাজ নয়, কিন্তু এর কারণে আপনার কোনো বড় গুণা হবে ব্যাপারটা সেরকম নয়। তবে হ্যাঁ, আপনি যদি মানত করে থাকেন বা আপনি শপথ করে থাকেন তাহলে সে শপথ ভঙ্গ করা উচিত হবে না বা মানত ভঙ্গ করা উচিত হবে না, করলে সেক্ষেত্রে আপনাকে কাফারা দিতে হবে। বাট শুধু নিয়ত করেছেন পড়াবেন, জাস্ট এটা আপনার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আর বরখেলাপ করলে গুণা হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপর অদ্ভুত কন্যা অ্যাডিক আপনি লিখেছেন, কোরআন ধরে শপথ করলে তা কি শপথ হবে? শপথ হবে আল্লাহর নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হালাফতা মানে আরাদা ইয়াহলিফা ফালিয়াহলিবিল্লাহ, কেউ যদি শপথ করতে আসে যেন আল্লাহর নামে শপথ করে, আউলিয়াসমুত অথবা নীরব থাকে, চুপ থাকে, অতএব শপথ হবে আল্লাহর নামে, অন্য কারোর নামে নয়, বা কোরআন ধরেও শপথ করার কোনো সঠিক পদ্ধতি নয়। মনি একটা লিখেছেন, আমার ছেলে ছোট, 1 বছর বয়স, নামাজ পড়ার সময় যদি হঠাৎ কখনো যায় আমাদের পেশাব করে দেয় তাহলে কি নামাজ ছেড়ে দিব? যেন আমাদের পেশাব করে দিলে আপনি আলতোভাবে নিজেকে সরিয়ে নেবেন এবং ডানে বামে সরিয়ে বা সামনে পিছনে সরে গিয়ে আপনি সালাত আদায় করবেন, তবে কেবলা মুখ থেকে যেন আপনি সরে না যান সেদিকটা খেয়াল রাখবেন। রিয়াদ মাহমুদ আপনি লিখেছেন, বেগুন খেলে অ্যালার্জি হয়, ধরনের কথা বলা কি শিরক?
কোনো বিশেষ খাবারের মধ্যে বিশেষ কোনো প্রভাব অভিজ্ঞতা বা গবেষণা দ্বারা প্রমাণিত হলে সেটি বললে সরাসরি কোনো মানে ঈমান যাওয়ার মতো কোনো শিরক হবে ব্যাপারটি সেরকম নয়, বাকি কথাগুলোকে একজন ঈমানদার তার কথার যে আদব বা শিষ্টাচার সে অংশ হিসেবে বলবে যে এটা খাওয়ার পর এরকম হয়, আল্লাহ তাআলার মধ্যে এই গুণ দিয়ে রেখেছেন, এইরকম বিশ্বাসের জায়গা থেকে তিনি যদি বলেন ইনশাআল্লাহ শিরক হবে না। এরপরে প্রশ্ন করেছেন আবুল হাসান, আপনি লিখেছেন কোনো কারণে ঈদের আগে সাদকাতুল ফিতর আদায় করা হয়নি, এখন আদায় করলে কি আদায় হবে? ভাই আবুল হাসান, ঈদুল ফিতরের আগে যদি কেউ সাদকাতুল ফিতর আদায় না করেন এখন সেটা আদায় করলে আর সাদকাতুল ফিতর আদায় হবে না, সেটা সাধারণ দান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান আদাহা কাবলা সালাতি ফাহিয়া তুকবাল ফাহিয়া সাদাকাতুন মাকবুলা, যদি কেউ ঈদের সালাতের আগে ফিতরা আদায় করে ঈদের নামাজের আগে তাহলে সেটা সাদকায়ে ফিতর হিসাবে ফিতরা হিসাবে কবুল হবে। ওমান আদাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যদি কেউ ঈদুল ফিতরের নামাজের পরে এই ফিতরা আদায় করে তাহলে সেটা অন্য সাধারণ 10টা সাদাকা বা সাধারণ দানের মতো একটা দান হবে, ফিতরা আদায় হবে না। বিধায় আপনি এখন আদায় করলে সেটা আর ফিতরা হবে না, আগে আদায় যদি না করা হয়ে থাকে তাহলে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা উচিত, ক্ষমা প্রার্থনা করা উচিত এবং একটা ওয়াজিব তরক করার কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া উচিত, অনুতপ্ত হওয়া উচিত যেন এই ভুলটা দ্বিতীয়বার না হয় সেজন্য সংকল্প করা উচিত। আফসার আদর এদিকে আপনি লিখেছেন একাকি নামাজ পড়লে জোরে কেরাত পড়া যাবে কি? একাকি যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে রাতের সালাত হলে আপনি জোরে কেরাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, দিনের সালাত হলে আপনি অবশ্যই আসতে পড়বেন। মুসাম্মদ খাইরুন নেসাই আর দিকে আপনি দেখেছেন রাতের বেলা টাকা ধার দেওয়া যাবে না, একতর কত সত্যিটা নিঃসঙ্গে কুসংস্কার, আর ধার দেওয়া ভালো কাজ, সেটা রাতে হতে পারে দিনে হতে পারে কোনো অসুবিধা নেই, রাতে দিলে কোনো অসুবিধা হবে এমনটি মনে করলে সেটা বরং গুনাহের কারণ হবে। শাকিলা আক্তার লাকি আপনি লিখেছেন অজু করার সময় কি কথা বললে গুনাহ হবে? অজুর সময় কথা বললে গুনাহ হবে না, কিন্তু অজু একটা ইবাদত আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, এখানে আপনাকে নির্দিষ্ট কিছু কাজ করতে হয়, কথা বলতে থাকলে পানির অপচয় হওয়ার সম্ভাবনা আছে, অথবা এক অঙ্গ শুকিয়ে আরেক অঙ্গ ধোয়ার আগে আগে শুকিয়ে যেতে পারে, যেটা সুন্নার খেলাফ হতে পারে, এই জন্য অতিরিক্ত কথা বলা উচিত না, বাকি একান্ত প্রয়োজনীয় এক দুটো কথা বলাতে অসুবিধা নেই। হালিমা সাদি আপনি লিখেছেন রমজান রোজার কাজা আগে আদায় করা উত্তম নাকি শাওয়ালের 6 রোজার আগে আদায় করা উত্তম? সন্দেহাতীতভাবে রমজানের রোজা যেগুলো ভাঙতি হয়ে গেছে সেগুলোকে আগে আদায় করাটা অধিকতর উত্তম, কারণ সেগুলো ফরজ। আর তাছাড়া অনেক ওলামা ইকরাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের যে 6টা রোজার যে ফজিলতের কথা বলেছেন সেখানে রমজান রোজা রাখাটাকে পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন অনেকটা, কারণ হাদিসের ভাষ্য হলো সোম রমাদান ফুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো সে ব্যক্তির ব্যাপারে তিনি বলেছেন কানা কাসিয়ামি তাহার, সে ব্যক্তি সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হতো সেই পরিমাণ সওয়াবের ভাগিদার হবে। এখান থেকে অনেক ওলামা ইকরাম বলেছেন রমজান রোজাগুলো আগে রেখে তারপর শাওয়াল রোজা 6 রোজা রাখা উচিত, তো রমজান রোজাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটা বলাই বাহুল্য, কিন্তু যদি কারোর এরকম মনে হয় যে রমজান রোজাগুলো রাখতে গেলে আর শাওয়ালের 6 রোজা মাসে রাখা হবে না, তাহলে তিনি শাওয়ালের 6 রোজা আগে রেখে ফেলতে পারেন, রমজান রোজা পরে রাখলেও আদায় হবে এবং তিনি শাওয়ালের 6 রোজা ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটি যে সমস্ত ওলামা ইকরাম বলেছেন তাদের মতটা আমার কাছে বেশ গ্রহণযোগ্য মনে হয়।